আচ্ছা বন্ধু, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি কোনোভাবে কেটে না দেখে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে রাখুন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে শেখানোর চেষ্টা করবো গুগল ক্রোম ব্রাউজারে নিউ আপডেট এসেছে, আর ওই আপডেটগুলো দেখলে আপনাদের মাথাটা আসলেই ঘুরে যাবে। তো সর্বপ্রথম আমরা দেখে নিব আমাদের আপডেটটা কি, ঠিক আছে? সো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। শুরু করার প্রথমে চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে স্টার্ট। সর্বপ্রথমে আমরা কী করবো, আমাদের ফোনের যেটা গুগল ক্রোম ব্রাউজার আছে, আমরা গুগল ক্রোম ব্রাউজারটা অন করব। গুগল ক্রোম ব্রাউজারটা অন করার পর এখান থেকে আমরা যে কোনো একটা এখানে সার্চ করব, ঠিক আছে? যে কোনো, জাস্ট আমি কী করব, একটা যে কোনো আমি এখান থেকে আমাদের অসমস্য যেটা আমাদের কোম্পানি, আমাদের ওই কোম্পানিটা আমরা রাইট নেম মেরে দেবো, ঠিক আছে? এখান থেকে আমাদের এই নতুন যে আপডেট এসেছে, যে কোনো বস্তু আপনারা হোম স্ক্রিনে রাখতে পারবেন, ঠিক আছে? অলরেডি আমরা কী করবো, এখান থেকে আমাদের একটা যে কোনো একটা বস্তু এখান থেকে আমি কী করবো সার্চ করেছি। সার্চ করার পর এখান থেকে তো বস্তুটা আসছে না, আর না আসার পর আমরা কী করবো, আবার সার্চ করবো অন্যটা। অন্যটা সার্চ করার পর যে কোনো একটা এখানে আসবে, আসার পর এখান থেকে আপনার একটা উপরে একটা থ্রি ডট বলে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটা আপনারা কী করবেন, এখানে একটা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে একটা দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন বলে, এখানে কী করবেন একটা টাচ করে দেবেন। টাচ করার পর লগে লগে এখানে একটা অ্যাড বলে একটা অপশন আসবে, এই অ্যাড বলে একটা অপশনে কী করবেন একটা টাচ করে দেবেন, ঠিক আছে? অ্যাডবেটে একটা টাচ করার পর এখান থেকে আমরা কী করবো, জাস্ট এই অ্যাডে একটা কী করবো একটা টাচ করে দেব। অ্যাডে যখন আমরা একটা টাচ করে দেবো তখন আমাদের কাছে আমরা একদম হোম পেজে যাবো, হোম পেজে যাওয়ার পর একদম কেটে দেবো সব, ঠিক আছে? কেটে দেওয়ার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস এসেছে রিয়েলিউ, ঠিক আছে? বা রিয়েলিউ এখানে অনেক একটা হোম পেজে আমরা কী করবো একটা রিয়েলিউ একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এখান থেকে দেখুন আমাদের অসমস্য যেটা একদম ফাইলটা আমাদের এখানে এসে গেছে, ঠিক আছে? আমাদের এখানে এখন টাচ করি আমাদের গুগল ক্রোম ব্রাউজারে ডাইরেক্টলি আমাদের কোনো কিছু সার্চ করতে হবে না, বা সার্চ করতে হবে না, আমাদের ওই কোম্পানিটাতে আমাদের অলরেডি নিয়ে যাবে। দেখুন আমি এখানে আবার কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর আমি কী করবো এখানে আবার টাচ করবো, টাচ করার লগে লগে আমাদের কাছে এসে যাবে, ঠিক আছে? এখান থেকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমরা সাইনিংয়ে টাচ করে দিতে পারি, সাইনিংয়ে টাচ করে দেওয়ার লগে লগে আমাদেরকে ওইটা একদম এসে যাবে, ঠিক আছে? তো এরকম করে কিন্তু আপনারা গুগল ক্রোম ব্রাউজারের নতুন আপডেটটার আনন্দ উপভোগ করতে পারেন। সো ফ্রেন্ড, ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার বন্ধুবান্ধবদের সাথে সুবিধা করুন, তোমরা সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওর সাথে একটাই কথা বলবো, শুধু থাকুন, ভালো থাকুন, টেকনিক্যাল হাসপাতাল থাকুন।